নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুরে মেজো পুলিশের গুলিতে নিহত জওয়ানদের মরদেহে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী। এক ইঞ্চি জমি ছাড়বে না অসম, মৃতদের 50 লক্ষ করে এককালীন সহায়তা বললেন হিমন্ত। সীমান্ত বিবাদ, শিলচর আইজল জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, তীব্র উত্তেজনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোমবার অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজো দুষ্কৃতীদের গুলিতে কাছাড় পুলিশের 5 জওয়ানদের মঙ্গলবার শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন দুপুরে কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে গান স্যালুটে প্রয়াত জওয়ানদের অভিবাদন জানানোর পর তাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। শহীদ পুলিশ কর্মী ও জওয়ানদের এই শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা, রাজ্য পুলিশের বিশেষ সঞ্চালক জিপি সিং, রাজ্যের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত, দক্ষিণ অসমের ডিআইজি দেবজ্যোতি মুখার্জি, জেলাশাসক কীর্তি জলি প্রমুখ প্রত্যেকেই প্রয়াত জওয়ানদের মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন শহীদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বরভুইয়াও। এদিকে লায়লাপুর কাণ্ডে শহীদ অসম পুলিশের 5 জওয়ানের মৃত্যুতে 3 দিনের শোক পালন করছে রাজ্য সরকার। দিশপুরে রাজ্য সরকারের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে জারি করা এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। এতে জানানো হয়েছে যে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার থেকে সমগ্র রাজ্যে 3 দিনব্যাপী শোক পালন করা হবে। এই সময় রাজ্যের যেসব স্থানে দৈনিক জাতীয় পতাকা তোলা হয় সেখানে পতাকা অর্ধনির্মিত রেখে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া এই 3 দিন কোনো সরকারি আপ্যায়নমূলক অনুষ্ঠান আয়োজিত করা হবে না রাজ্যে বলে জানানো হয়। অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে সোমবার মিজো পুলিশের ফায়ারিংয়ে অসম পুলিশের 5 জওয়ানের পরিবারকে 50 লক্ষ টাকা করে এককালীন সহায়তা প্রদান করা হবে। প্রতিটি পরিবারের নিকট আত্মীয়দের একজনকে চাকুরি প্রদান করা হবে। মঙ্গলবার শিলচরের সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও আহত হওয়া মোট 42 জন জওয়ানদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। সোমবার লায়লাপুরে অসম পুলিশকে লক্ষ্য করে মিজো পুলিশের গুলিতে নিহত হওয়া জওয়ানরা হলেন স্বপন কুমার রায়, লিটন শুক্লবৈদ্য, মজরুল হোসেন বরভুইয়া, নজমুল হোসেন, শামসুজ্জামান বরভুইয়া। যেতিয়া এসপি আর ডিআইজি মিটিং চলি আছে সেই সময়তে পাহাড়ের উপর পজিশন লৈ আছিলে আর পাহাড়ের উপর প্রায় আধা ঘন্টাতক বেশি সময় এল এম জে ডি ফায়ারিং খুলে আর এটা যে কন্টিনিউয়াস বার্স আর সেই ধরনের ফায়ারিং সাধারণত নহয় এক্সেপ্ট যদি সীমান্তত কেতিয়াবা বেলেগ দেশের লগত হয় বেলেগ কথা, বাট এটা যে কন্টিনিউয়াস ফায়ারিং ফর 30-35 মিনিটস এই গোটেই ফায়ারিং প্রায় 42 জন অসম আরক্ষীর ব্যক্তি আর জওয়ান আহত হয় ইনক্লুডিং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কাছাড়। পরবর্তী পর্যায়ত আমি শিলচর মেডিকেল কলেজলৈকে তেওঁলোকক লৈ অহাৰ পিছত আমাৰ 5 জন জওয়ান স্বপন কুমার রয়, এবিসি লিটন শুক্লবৈদ্য, কনস্টেবল শামসুজ্জামান বরভূঞা, কনস্টেবল মর্জুল হক বরভূঞা আর কনস্টেবল নজমুল হুসেন এখেতসকলে মৃত্যুবরণ কৰে। আমাৰ অসম আৰক্ষীৰ যি 5 গৰাকী জওয়ানের মৃত্যু হল প্রতিগী জওয়ানের পরিয়াল মই 50 লাখ টাকার 1 কোটি আর্থিক সাহায্য ঘোষণা করেছো। আমি 50 লাখ টাকা কম্পেনসেশন দিম আর
তেওঁলোকৰ পৰিয়ালত আমি এটাকৈ চৰকাৰী চাকৰি দিম। দে উইল গেট এ গভৰ্ণমেণ্ট জব। এদিকে মিজো পুলিশের গুলিতে অসম পুলিশের পাঁচ জওয়ানের মৃত্যু হলেও পাল্টা মারের পথে যাবে না রাজ্য সরকার। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শিলচরে দফায় দফায় পর্যালোচনার পর সাংবাদিকদের তিনি জানান আরও প্রাণ বলিদানের প্রয়োজন হলেও অসম প্রস্তুত রয়েছে, তবুও ভারতীয় কারো বিরুদ্ধে গুলি চালাবে না। পাশাপাশি এও জানান তিনি এক ইঞ্চি জমিও ছাড়বে না অসম। মিজোরাম সীমান্ত সুরক্ষার জন্য কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় তিন ব্যাটালিয়ন কমান্ডো মোতায়েন করা হবে। এতে 4000 জওয়ান সর্বক্ষণ মিজোরাম সীমান্তে টহল দেবে বলে জানান। যেতিয়া ফায়ারিং চলি আছে তেতিয়া মই জোরাম ঠাঙ্গা ডাঙরিয়া কৈছো যে ইটো ফোনত মই খবর পাই আছো ফায়ারিং চলি আছে, এসপিএ গুলি খাইছে, আপুনি কন্ট্রোল করক। তেতিয়া তেওঁ কৈছে আই এম ভেরি ভেরি সরি, তেওঁ বারে বারে সেই শব্দটোকে কৈ আছে। যি নহওক কালিৰ ঘটনাটো অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু এটা কথা অসমৰ ৰাইজক মই কব খুজো যে নতুনকৈ অসমৰ এক ইঞ্চি মাটিও কোনেও লব পৰা নাই। অলডো আমাৰ মানুহে আত্মত্যাগ দিছে, আমাৰ মানুহৰ মৃত্যু হৈছে, কিন্তু এটা ফুটা মাটিও আমাৰ পৰা লব পৰা নাই, পাঁচ জাগাতে লব পৰা নাই। আমি সম্পূর্ণভাবে আমার সীমা সুরক্ষিত করছো, আর এতিয়াও সংঘর্ষের জায়গাত আমার পুলিশ তাতে মোতায়েন হয়ে আছে, যাতে তেওঁলোকে কোনো কারণতে নতুনকৈ অসমৰ মাটি দখল করব নোৱাৰে। আগে পিছে যেতিয়া সংঘর্ষ হয় তেতিয়া আমার মাটি দখল হয়, কিন্তু এইবার আমি নিশ্চিত করছো যে অসমৰ যাতে অলপ মাটিও কোনেও লৈ যাব নোৱাৰে। আৰু আমাৰ পাঁচজন জোৱানে মৃত্যুবৰণ কৰাৰ পিছতো এতিয়াও আৰক্ষী তাতে মোতায়েন হৈ আছে, আৰু আৰক্ষীয়ে নিজৰ পজিশ্যন লৈ আছে, আৰু আমি কোনো পধ্যে এক ইঞ্চি মাটিও আমি এৰি দিয়া নাই। ভাৰত চৰকাৰে আমাক যি ধৰণে নিৰ্দেশ দিছিলে, যিটো পোষ্ট মিজোৰামে স্থাপন কৰিছিল, যিটো ৰাতিপুৱা আমি লৈছিলোঁ, ভাৰত চৰকাৰে আমাক কৈছিলে যে পোষ্টটো চি আৰ পি এফক দি দিব লাগে। আমি লগে লগে পোষ্টটো চি আৰ পি এফক হেণ্ড অভাৰ কৰিছোঁ। মিজোৰামে ভাৰত চৰকাৰৰ কথা এতিয়াও মানা নাই, পোষ্টটোৰ পৰা মিজোৰাম পুলিচ আঁতৰি যোৱা নাই, কিন্তু অসম পুলিচে পোষ্টটোৰ পৰা আমি আঁতৰি 100 মিটাৰ দূৰত বহি আছোঁ, যাতে ভাৰত চৰকাৰৰ নিৰ্দেশ আমি পালন কৰিব পাৰোঁ। কাৰণ আল্টিমেটলি দুখন ৰাজ্যৰ সীমা কি হ'ব তাক ভাৰত চৰকাৰে নিৰ্ধাৰণ কৰে। অসম মিজোরাম সীমান্তের লাইলাপুর এলাকায় ঘটে যাওয়া রক্তাক্ত ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ সংলগ্ন টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলেন স্থানীয় লোকেরা। নিহত অসম পুলিশের জওয়ানদের সুবিচার চেয়ে রাস্তা অবরোধ গড়ে তোলেন স্থানীয় মানুষ। এ নিয়ে কাবুগঞ্জে উত্তেজনা দেখা দেয়। এছাড়া আইজলমুখী সড়কের বিভিন্ন স্থানে প্রতিবাদ গড়ে তোলেন প্রতিবাদী জনতা। গতকাল যে আসাম মিজোরাম সীমান্তে মিজু দুষ্কৃতি এবং মিজু পুলিশের দ্বারা আমাদের আসামের 6 জন জওয়ান নিহত এবং আরও 100 বেশি অধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সড়ক অবরোধ করছি। বিগত কয়েক বছর থেকে আসাম মিজোরাম সীমান্ত নিয়ে বিবাদ চলছে, কাল গতকাল কিন্তু চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। মিজু দুষ্কৃতি দ্বারা আক্রান্ত যেসব আমাদের পুলিশকর্মী নিহত হয়েছেন, আসাম সরকারের কাছে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে অনুরোধ রাখছি, যারা নিহত পুলিশকর্মী এদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার লাগিন এবং সঙ্গে সঙ্গে ওনাদের 1,20,00,000 টাকা ক্ষতিপূরণ এবং উপযুক্ত পরিবারের একজনকে সরকারি সাহায্য দেওয়া এবং আহত যারা তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া এবং অতি সত্বর আসাম মিজোরাম সীমান্তের বিবাদের স্থায়ী সমস্যার জন্য সমাধানের জন্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি। অন্তত আমরা সাধারণ নাগরিক রাস্তা অবরোধ করতে বাধ্য। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও 28 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 27 জনকে এবং আরটিপিসিআর মাধ্যমে 1 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে করোনা উপসর্গে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডাক্তার ভাস্কর গুপ্ত। 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 75 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 39 জন পেশেন্ট কোভিড আইসিউতে ভর্তি আছেন এবং 36 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 7 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 52 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 12 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 1 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 7টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 3টি স্যাম্পল পজিটিভ এসছে।
করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। অসম মিজোরাম সীমান্ত বিবাদ সহ উপত্যকার বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে সরব হল বরাক পিপলস অর্গানাইজেশন। সোমবার অসম মিজোরাম সীমান্তে সংঘটিত হওয়া ঘটনার প্রতিবাদে বুধবার 12 ঘণ্টার বরাক বন্ধকে পূর্ণ সমর্থন জানালো বরাক পিপলস অর্গানাইজেশন। মঙ্গলবার এ মর্মে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত করে সংগঠনের কর্মকর্তারা ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সরকারকে অতি সত্বর তার বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌতম রায়, রূপক দাস, শোভা সরকার সহ অন্যান্যরা। বরাক পিপল অর্গানাইজেশন থেকে আমরা ধিক্কার জানাচ্ছি আসামের সীমান্তে বরাক এলের লাইলাপুরে যে ঘটনা ঘটেছে, আসাম পুলিশকে যেভাবে ইয়ে করেছে, ব্রুটেলি হত্যা করা হয়েছে, যেভাবে জানাচ্ছি আমরা ধিক্কার জানাই, সেটা প্রতিবাদ জানাচ্ছি। সেই উপলক্ষে আমরা কালকে বন্ধ ডাকছি, বরাক বন্ধ অলরেডি ডেকে নিয়েছি, আমরা সমর্থন জানাচ্ছি, সেটাই আমাদের ইয়ে মেইন উদ্দেশ্য। তারপর বরাকতে যে অ্যান্টিসোশিয়াল অ্যাক্টিভিটি চলছে সেটা আমাদেরকে দমন করতে হবে। আর আমরা বরাক জনগণের স্বার্থে কাজ করছি, বরাক জনগণের বরাক ভ্যালির যে জনগণ সাপোর্ট থাকলে আমরা এগুলো কাজ করতে সমর্থ হব। আর আনএমপ্লয়মেন্ট যে আছে সেটাও যাতে দূর করতে পারি, যাতে চেষ্টা করবো। আর যারা ড্রাগ এডিক্টেড ওদেরকে আমরা বলবো যে ড্রাগ না নিতে, যারা ড্রাগ মাফিয়া যারা ড্রাগসের ব্যবসা করছে তাদেরকে বলছি বরাক ভ্যালি থেকে চলে যেতে, ড্রাগসের ব্যবসা করলে ওদের এখানে থাকা। দীর্ঘদিন ধরে অসম মিজোরাম সীমান্তে স্থানে স্থানে মিজো দুর্বৃত্তদের আগ্রাসনের ফলে দুটি রাজ্যের জনমনে চাপ ও উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গতকাল কাছাড় জেলার লায়লাপুর এলাকায় অসমের সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মী ও প্রশাসনিক আধিকারিকদের উপর মিজোরাম পুলিশের অতর্কিত আক্রমণে 5 পুলিশকর্মী সহ 1 ব্যক্তি নিহত হন, তৎসঙ্গে অনেকে আহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার লোয়ারপুয়া প্রখণ্ডের বজরং দলের বিভিন্ন কর্মী সহ একাংশ সামাজিক সংগঠনের কর্মকর্তারা মেদলিছড়া লাগোয়া রাঙামাটির অসম মিজোরাম পূর্ত সড়কে প্রদর্শন করেন। তাদের দাবি হল যারা অসম পুলিশ সহ স্থানীয় নাগরিকদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পরে তারা প্রশাসনের অনুরোধে তাদের বিক্ষোভ কার্যসূচি প্রত্যাহার করে নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজাদেব, বিশাল রায়, শিবম সাহানি, জয়দেব, রিপটু মালাকার, সুদীপ দাস, শঙ্কুদেব, পিঙ্কু মালাকার, গোপাল দাস, দেবজ্যোতি দাস, সন্দীপ দত্ত, তপু দাস প্রমুখ। এদিকে এদিন মেদলিছড়া সীমান্তের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে পাথারকান্দি সার্কেল প্রশাসন সহ পুলিশ প্রশাসনকে দফায় দফায় অকুস্থল পরিদর্শন করতে দেখা গেছে। এমনকি সীমান্তে কড়া নজরদারির জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি দলকে সেখানে মোতায়েন করা হয়েছে। কালকে লাইলাপুরে যে ঘটনাটা হয়েছে, আমরা আসামের সরকারের কাছে একটাও দাবি জানাই যে আমরা সুবিচারটা পাওয়ার জন্য। আর আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মিজোরাম এবং মেদলিছড়ার বর্ডার যেটা আছে এখানে আমরা ফোর্স কম, আমরা অনুরোধ জানাইয়া আমরা হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে যেন ফোর্স একটু বাড়াইয়া দেওয়ার জন্য। তো পাথারকান্দি কেন্দ্রের লোয়ারপুয়া ব্লকের ঝেরঝিরি জিপিতে এসওপিডি গ্রামীণ তহবিলের অর্থে সড়ক নির্মাণে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন এলাকার ভুক্তভোগী জনগণ। মঙ্গলবার সংবাদকর্মীদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়দের পক্ষে সাদ্দাম হোসেন, হাসিম আলী, অনুপম পাল, হেলাল উদ্দিন, রিঙ্কু পাল, মখলিছুর রহমান, স্বপন চন্দ, জয়নুল হক, জিয়াবুদ্দিন প্রমুখরা জানান, ঝেরঝিরি ব্রিজে প্রুচ রুট নির্মাণে 59,70,000 টাকা মঞ্জুর হয়। এ কাজের এক্সিকিউটিভ এজেন্সি হল পিডব্লিউডি পাথারকান্দি ও রাতাবাড়ি টেরিটোরিয়াল রোড ডিভিশন রামকৃষ্ণনগর। কাজটি যথাসময়ে শুরু হলেও পরবর্তী সময়ে কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার রেজাউল করিম খান নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ রোড সহ সড়কের পাশে থাকা বেশ কটি কালভার্টের পাশে মাটি ভরাটের কাজ করেননি। এতে সড়ক দিয়ে জনগণকে যাতায়াত সহ হালকা যানবাহন নিয়ে চলাচলেও নানা অসুবিধার সৃষ্টি হচ্ছে। তো এটার কাজ গত বছর কমপ্লিট হয়েছে, কিন্তু পুরা কমপ্লিট করছে না, এখানে সাইড বাম দিছে না, সাইড বামটা ভাঙিয়ে যার গিয়ে মাটিও দিছে না, সাইডে এখানে ব্রিজ দিছে। তো তার এই কন্ট্রাক্টরের নাম হইল গিয়ে রেজাউল করিম খান, লোহিফা তার বাসা। তো তারে অনেক ফোন করার পরে, অনেক কিছু করার পরে হ্যাঁ হয় যে আমি করিয়া দিমু করিয়া দিমু, ওটা করিয়া করিয়া দেয় না। তো ওটার লাগে আমরা লোকাল জনগণের বহুত চেষ্টা করছেন, বহুত কিছু চেষ্টা করছেন যেন, বহুত কিছু কইছেন যেন রাস্তার কাজটা পুরো কমপ্লিট করার লাগিয়া হ্যাঁ করছে না। এখানে ভালো করে রডও দিছে না, সিমেন্টও দিছে না, ভালো করে সাইড ভাঙিয়া যার কি ব্রিজের সাইডে আপনারা ভিডিওতে আসে দেখতে পারবা, ভিডিও উঠে। আর আমরা পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে আর আমরা এমএলএ কৃষ্ণন্দু পালের কাছে একটা অনুরোধ করলাম যে এই রাস্তাটার উপরে দৃষ্টি আকর্ষণ করিয়া রাস্তাটা যেরকম ভালো করিয়া
কাজটা কমপ্লিট হইয়া দেওয়া যায় কোটার লাগি আমরা এলাকাবাসী অনুরোধ করব। এতে এই সড়ক দিয়ে জনগণের যাতায়াত সহ হালকা যানবাহন নিয়ে চলাচলেও নানা অসুবিধা সৃষ্টি হচ্ছে। যে কোনো সময়ে উক্ত সড়কে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। তাছাড়া রাস্তাটির পাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকেদের বাড়িতে জমা জল ঢুকে পড়ে সাধারণ জনগণের স্বাভাবিক জনজীবন দুর্বিষহ করে তুলছে। এলাকাবাসীর আরও অভিযোগ, সড়কের ব্রিজ ও ব্লকের কাজও অতি নিম্নমানের হওয়াতে স্থানে স্থানে ফাটল সহ সড়কের ব্লক খসে পড়তে শুরু করেছে। সমূহ অভিযোগ নিয়ে স্থানীয়রা সড়কের কাজ চলমান অবস্থায় ঠিকাদারকে বারবার নালিশ জানালে নিষ্ফল শূন্য। সৃষ্ট সমস্যা নিরসনে এলাকার জনগণ ডিসি বিধায়ক সহ পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের হস্তক্ষেপ কামনা করেছেন। আসাম মিজোরাম সীমা বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছজন নিহত এবং অর্ধশতাধিকের বেশি আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিএ কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস বলেন, দীর্ঘদিন ধরে দুটো রাজ্যের সীমা সমস্যা সমাধানের চেষ্টা না করে সীমা বিবাদকে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকার জিয়ে রাখার ফলে দেশের ভেতরে দুটো রাজ্যের মধ্যে এ ধরনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা সংঘটিত হল। কেন্দ্র সরকারকে দলের পক্ষ থেকে অবিলম্বে আসাম এবং মিজোরাম সরকারের সাথে আলোচনার মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমা বিবাদের স্থায়ী সমাধানের দাবি জানানো হয়। এই সংঘর্ষের ঘটনার বিচার, বিভাগীয় তদন্ত এবং নিহত ও আহতদের পরিবারের নিকট আত্মীয়দের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানানো হয়। এছাড়াও দলের পক্ষ থেকে বর্তমান এই বিবাদমান পরিস্থিতিতে ন্যস্ত স্বার্থে রচিত চক্রান্তে পা না দিতে ও পারস্পরিক শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দুটো রাজ্যের জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়। সীমা বিবাদ এই রাজ্যগুলো মিজোরাম, মেঘালয়, অরুণাচল এই রাজ্যগুলো হওয়ার পরপর থেকেই কিন্তু এই সীমা বিবাদের ঘটনা ঘটছে এবং অনেক অপ্রীতিকর ঘটনা আগেও ঘটেছে, গতকালও ঘটল। কিন্তু এই এই যে ঘটনাটা ঘটতে পারল, যদি কেন্দ্রীয় সরকার আর সংশ্লিষ্ট রাজ্যিক সরকারগুলো এই সময় সীমা সমস্যাটা, এটা তো এমন বড় একটা সমস্যা না, এই সমস্যাটা ইচ্ছা করলেই তারা সমাধান করতে পারত। আর তারা যদি আগেই এই সমস্যাটা সমাধান করতো তাহলে আজকে এই দুঃখজনক ঘটনাটা করতে পারত না। ছয়জন নিরীহ মানুষের মৃত্যু, আমরা খুবই ব্যথিত, এই দুঃখিত। এই ছয়জন নিরীহ মানুষ, নিরীহ মানুষের কোনো দোষ নাই, কিন্তু তাদের আজকে পরিয়ালগুলো, তাদের পরিয়ালগুলো, পরিবারগুলো তাদেরকে হারালো। এখন এই এখন আমরা সরকারের কাছে ডিমান্ড করছি, দাবি করছি যে একটা সময়সীমার মধ্যেই অতি দ্রুত এই সীমা সমস্যা সমাধান করতে। অসম মিজোরাম সীমান্ত বিবাদে আহত হওয়া পুলিশ জওয়ানদের রক্তের প্রয়োজন দেখা দেওয়ায় মঙ্গলবার করিমগঞ্জ সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে এগিয়ে এলো ইয়ং ব্রিগেড সেবা দল সহ অন্যান্য সংগঠন ও সামাজিক সংস্থার সদস্যরা। এদিন ইয়ং ব্রিগেডের করিমগঞ্জ জেলা সভাপতি সন্দীপ নন্দীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা 10-12 ইউনিট রক্তদান করেন। পাশাপাশি রবিনহুড আর্মি, লায়ন্স ক্লাব, ফ্রন্টলাইনের সদস্যরাও রক্তদান করেন। রক্তদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দীপ নন্দী বলেন, অসম সরকার এই ঘটনার সাথে জড়িত মিজো দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। এছাড়া নিহতদের উন্নত চিকিৎসার জন্য জোরালো দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। আসাম মিজোরাম সীমান্তে যে কালকে একটা বর্বর ঘটনা হয়েছে, যার ফলে আমাদের অনেক পুলিশ এবং সাধারণ নাগরিক শিলচর মেডিকেল কলেজে ভর্তি, ওদের রক্তের প্রয়োজন, তাই শিলচর মেডিকেল কলেজ থেকে একজন দেবাশিস ভট্টাচার্য করে একজন ডাক্তার এসেছিলেন, উনি আজকে মানে রক্ত নিয়ে যাবে আমাদের। তাই আমরা আজকে ইয়ং ব্রিগেড সেবা দলের পক্ষ থেকে আমরা 10-12 ইউনিট রক্ত দান করলাম। এখন আমাদের রক্তদান কার্যক্রম চলছে, আমরা ওনাকে আশ্বাস দিয়েছি আগামী দিনেও যদি এই জওয়ানদের বা আমাদের সাধারণ নাগরিকদের রক্তের প্রয়োজন হয় তাহলে ইয়ং ব্রিগেড সেবা দল সবসময় এগিয়ে আসবে। তোর সঙ্গে এই ঘটনায় যারা প্রাণ ত্যাগ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবারের প্রতি সমবেদনা করছি, এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি অনুরোধ করছি যে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের একটা কঠোর শাস্তি দেব। হাইলাকান্দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেকর্ড ভেরিফিকেশনে কর্মীদের চরম হয়রানির অভিযোগ উঠেছে। ভেরিফিকেশনের সময় মঙ্গলবার আলগাপুর আইসিডিএস প্রজেক্টে ব্যাপক অঘটন ঘটে।
কাঠফাটা গরমে কর্মীদের বসার জায়গাটুকুর ব্যবস্থা নেই। অসহ্য দাবদাহ সহ্য না করতে পেরে একসময় ভেরিফিকেশনের সময় অসুস্থ হয়ে পড়েন আলগাপুর আইসিডিএস প্রজেক্টের আওতাধীন শহীদবন্ধ দ্বিতীয় খণ্ডের 180 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী শিল্পীনাথ। সাথে সাথে 108 কে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ কর্মীকে মোহনপুর হাসপাতালে নিয়ে যান। এদিকে এদিন ভেরিফিকেশনে কোলের শিশু নিয়ে অনেক কর্মীদের কেন্দ্রে দেখা যায়। তারা অভিযোগ করে বলেন, তাদের কাজকর্ম দেখাশোনার জন্য তৃণমূল স্তরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা সমিতি রয়েছে, কিন্তু বিগত দিনের রেকর্ড ভেরিফিকেশনের ফলে তাদের চরম হয়রানি করা হচ্ছে বলে জানান। সম্প্রতি জাপানের টোকিওতে আয়োজিত অলিম্পিক গেমসে আসাম কন্যা তথা বক্সার লভলিনা বরগোহাইকে উৎসাহিত করার জন্য মঙ্গলবার সন্ধ্যাতে কাছাড় জেলা ক্রীড়া সংস্থার প্রদীপ প্রজ্বলন করে ঈশ্বরের কাছে তার জয়ের জন্য প্রার্থনা করা হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা অলিম্পিক লোগো বানিয়ে প্রায় 150টি প্রদীপ প্রজ্বলন করেন। পরে এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হুর বলেন, 40 কোটি ভারতীয় বর্ষের ময়ে আমাদের মণিপুরের এই মীরাবাই চানু প্রথম রৌপ্য পদক পেয়েছে। আমাদের কাছে এটা অনেক আনন্দের বিষয়, আমরা তাতে গৌরব ফিল করছি। এই বছর যে অলিম্পিক হচ্ছে, তাতে আসামের একমাত্র প্রতিনিধি বক্সার, যেটা আমাদের একটু আগে উৎপল বলেছে, সেই লভলিনা বরগোহাঁই আগামী ভোর সকালে তার প্রথম কম্পিটিশনে নামছে বক্সিং এরিনা। আমরা সমগ্র আসামবাসী আজ এই লভলিনা বরগোহাঁইয়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছে, যাতে সে সফল হয় এবং এই অলিম্পিক থেকে একটি পদক জয়ী করে আসতে পারে। বাংলাদেশে ক্রমশ বেড়ে চলছে করোনা সংক্রমণ ও মৃত্যু। মঙ্গলবার একদিনে মৃত্যু হয়েছে প্রায় 258 জনের, আক্রান্তের সংখ্যাও 15,000 ছুঁয়েছুঁই। এই অবস্থায় ভারত থেকে ঢাকার পথে আরও একটি অক্সিজেন ট্রেন আসছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনার জানান, এদিন সকালে ভারত থেকে আরও একটি অক্সিজেন ট্রেন আসছে। প্রথম ট্রেনটি ফিরে যাওয়ার পর দ্বিতীয় ট্রেনটি আসবে। দেশের স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে দেশে সর্বোচ্চ 52,478 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 14,925 জন, শনাক্তের হার 28.44%। ঢাকা থেকে এ খবর জানান সাংবাদিক রিদি হক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। লায়লাপুরে মিজো পুলিশের গুলিতে নিহত জওয়ানদের মরদেহে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর। এক ইঞ্চি জমি ছাড়বে না অসম, মৃতদের 50 লক্ষ করে এককালীন সহায়তা বললেন হিমন্ত। সীমান্ত বিবাদ, শিলচর আইজল জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, তীব্র উত্তেজনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।